স্যার আমার বাথরুম সাথরুমের চাকরির মধ্যে না না তোর স্যার ছবিটা আল্লাহর রহমতে ভালোই সুন্দর লাগতেছে। আচ্ছা গেট খুলতাছি না স্যার, মানুষের লেগে ঘুমায় শান্তি পাই না আমি। তোর ঘুমাইবার লাগে কেন, তোর ঘুমাইবার লাগে দিছে খালি বসি করো। ওরে ভাই আমার মালিক কো মালিক বলতে স্যার তো সামনে আছে আর না দেখাইবা না আমরা রে। হ্যাঁ হ্যাঁ স্যারের সাথে দেখা করে আপনার পরে কাজ দিতেছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম স্যার। এই যে দারোয়ানের কথা বলছিলেন দুইজন নিয়ে আসছি উনি স্যার। হ্যাঁ হ্যাঁ এই দুটো দারোয়ান ভালো হলে একটু সমস্যা আছে, বাথরুমের উপর পাতা জমছে ময়লা ডি এডি আগে সাফ করাইবে এডার দেয়া চার নাম্বারে চার নাম্বারে সাফ করে এডার দিবে তুই হে ভাঙ্গে গেটার। স্যার আমার বাথরুম সাথরুমের চাকরির মধ্যে না না তোর স্যার ছবিটা আল্লাহর রহমতে ভালোই সুন্দর লাগতেছে। আচ্ছা তুই এক কাম করবে তোর এই এক নাম্বার গেট হয়ে দিছি মেন গেট আলি শান গেট বেড়া মেন গেট। হ্যাঁ তুই খালি খাড়া হয়ে থাকবে পাবলিক আইবো টিকিট লইব আর যাইবো আর টিকিট স্যার একটা লোড উপর দিতে না ঠিক আছে স্যার। স্যার এই এই রেট তো বদলায় দাও না আমার কুন্ডা ওই যে উড়া যা কইলেন। আচ্ছা দা তো এই কাম বাদ দিলা তো কথা বলতাছ কেন। এই চুপ তুই উড়ফের কাম বাদ তুই নিচের এটা পরিষ্কার করে লাইছ কোমরটা কোমরটা জরুরত বই আগে ওটা পরিষ্কার করে ঠিক আছে। আর হন এই যা কাম লাগা তাই স্যার আসেন। আর আচ্ছা 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 যাই না আমি এদিকে যাচ্ছি কাম আছে আমার। আচ্ছা ভাই আমরা কোন কাম কইছি কোন গেডো আপনি কইছে এক নাম্বার গেডে আমি তো নিয়ে যাইতাছি আমি সাথে না এক নাম্বার গেডো। হ্যাঁ হ্যাঁ আর ওরে দিতে কইছে চার নাম্বার গেডে তে জান জান ভাই। নাই 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 আমরা চাক না খালো ভাই নাই। ওরে ভাই আপনার গেট কোনডা? এই তো একটু সামনে আসেন আপনি এক কাজ করেন এই যে গেটটা দেখছেন না ও এই যে গেটটা হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার গেট আপনি এই গেটে কাজ করবেন আর আমা আর আপনি ওই যে এটা চার নাম্বার গেট ও যে যা 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 হ্যাঁ 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 আপনি চার নাম্বার গেটে কাজ করবেন। ম্যানেজারে গেট তো তালা মারা ঠিকই আছে এনো খারে থাকলে লাভ কি শোলটা মুরসাইতে আছে আমার একটু গে কাজ তো এই জায়গাটার মধ্যে আল্লাহ মিলাইছ তুমি আল্লাহ এরম সুন্দর চাকরি মিলাইছ আল্লাহ যদি বাসা বাহি জিন্দিগিটা এনই খেড়াইম আমি অনেক আরামের চাকরি গেডও কাছে আছে থাহনের জায়গাও কাছে যে বেলায় সৈল্যাঙ্গা হয়ে যাব এ বেলায় আমি হুতে ঘুমাইম তালা তো মারালি এখন একটু হুতে কাজ তুই আর সহ্য হইতেছে না করে সারা রাত ঘুমাইছি না একটু ঘুমো ও বাবা ও আল্লাহ কি আরাম আরাম রে বোনার যে আরাম লাগতেছে কাবিল বেন কই আছে আর কাবিল রে দিছে ম্যানেজারে না বাথরুমের চাকরি। হ্যাঁ আল্লাহ আমারে কি এইসব মানাইবো আমারে কইলেও তো আমি যাইতাম না আর আমি শহীন মানুষ আমারে দিছে মেন গেটে দারোয়ানি করবার। হ্যাঁ এটাই বা লাগো উঠা টু দারোয়ানি করাম আর টু টু ঘুমাইয়াম খুব আরামের চাকরি। কত ডাহাশর বড় বড় চাকরির মাঝে আমি চাকরি করেছি কি আরামের চাকরি আর কোন একটা চাকরি লইলাম আমি বুঝলাম না এই বাথরুমের অবশেষে বাথরুম আমার চাকরি লওয়া লাগবো এই চাকরি আমি নাই করলাম এই যে নিয়ার কত কাম হাজার হাজার কাম করে আলাম বাসা বাড়ির ডাহাসর আর হে আমার বাথরুমের চাকরি দিছে হাই রে কি আরামের চাকরি গো এই চাকরি আমার করা দেখে না করাই বলা যে ভাতা হয়ে রয়েছে যে নোংরা বাথরুম হাই হাই রে বাথরুমে তো গন্ধে লাগে ডুক পারি ফারি না এই বাথরুম বলে আমি গেহারা বাথরুমের সামনে পাতা বলে সাফ করতাম এই যে হুইটা ঘুম দিছি আল্লাহর নাম লয়ে এই যে দিলাম আল্লাহ।
খালি খালি কে পাতা দা ভরা একবারে কাম নবাবের নবাব কোন হ্যাঁ ঘুম মারাইছে বাথরুমের পাতা সাফ করবার তুই এনে নবাবের মতো ঘুম মারাইছস স্যার কাম করবাম তো বেড়া কুমার কাম করবে একটু ঘুম ধরছে আমরা তো এটা আমার প্রাইভেট পার্ক এনে তুমি নবাবে করবা তুমি হেন ঘুমাইবা এনে দৌড়াদৌড়ি করবা এনে আড্ডা মারবা এই সুযোগ আমার মধ্যে না কাম করলে কামের মতো কাম করে লাগবো দুই নাম্বারই অপরিষ্কার কাম আমি পছন্দ করি না তোর আমি দিলাম চাকরি পাতা সাফ করবার দারোয়ান আর তুই প্রথম দিনে ডিউটির মধ্যে ফাঁকি তোর মতো লোক আমি রাখতাম না বাগানতে যা স্যার একটু ঘুমাইছিলাম আবার কথা কো তুই হেন যা হেটা কই আছে হেটা তো হে এক নাম্বার গেটা দিছো যা যা আমার লগে যা সব ঠিক আছে আউট করবো স্যার এই যে ফাতা যা দেখতাছো এডি আমারে কইছেন যে সাফ করার লাগিয়া আমার জীবনে এই ফাতার মধ্যে বাথরুমের কোনো আমি চাকরি লইছিলাম না বড় বড় চাকরি দিবে আমার এনে আর চাকরি করাইছে তোর স্যার তাহলে এই সিরুমের মতো চাকরি দিছে রে তুমি জানি আর তুই এই স্যার তোর রাখতেছে কেন তোর তো আজকে আমি আউট করে দিয়েছি এই যে ফাতা নোংরা মোংরা আমি এক বছরে আমি আল্লাহ মানুষ এক বছর সাফ করার পারে নট তোর তো চাকরি করু লাগতো না তুই আমার লগে আমরা চাকরি নট করে দিবা আমরা চাকরি আমি করলাম না তোর করবার কইছে কেডা ও সমস্যা তোর রাখছি গেলি কেন পার্কে কি দায়িত্ব দিছি তোরে স্যার আমি তো এবার কাজ কম বোঝাই দিই আমি একটু ফান খাইবার গেছিলাম তোরে যদি আমি ফান খাইবার রাখি হ্যাঁ এটারও যদি রাখি ঘুমাইবার লাগিয়া তাহলে আমার পার্ক উঠবো সাঙ্গ কথাটা বুঝছস তুই এই বেটা এর তো দিলাম পাতা সাফ করবার গাদি পাতা যে ডিজাইন আছে নেই ভাই হ্যাঁ হ্যাঁ হইতে আরামসে নাক দেখে ঘুমাই দিচ্ছে কি এবারে কি আমি এনে ঘুমাবার লেগে ফেলেছিলাম আরে যে নোংরা ঠাইন দেখতে আইছে আমার বাথরুমে যাওয়ার লগে লগে পেটে আমার হিচকা গেছে তাহলে তোরে রাখছি গিয়ে লেগা তাহলে আমার কইছি না এই চাকরিটা বাদ দে অন্য চাকরি দে তোর পছন্দ মতো দিয়ে চাকরি দে তাহলে বাদ দিয়ে কেমন এই এটার চাকরি আউট অন গাদি হেডা কি করে আমার তো সন্দেহ লাগছে হেডা এক নাম্বার গেডে কারবাটা দেখছ এটা তো গেডে নাই এই বেড়াই তোরে কি আমি ম্যানেজারের দায়িত্ব দেখে শেষ করছি নাকি আমি তো এনে থেকে গেছি এডের আমি সারি দেন হেডা এনে ঘুমাইবো এটা তো অনেক গেডের তালাই খুলছে না তা তো স্যার আমি মেলা কাম করছি কিন্তু তুই কাম কি করছিস বাবা আমি বুঝছি তোর আর কেউ আর সারি আমি রাখতাম না তুই তুই ও বাদ এই বেড়াই আজকে তো আমি তোর সারি নোট করে দিছি তোর লাগে লোহার আমি কর্মচারী রাখলে আমার পার করবো সাঙ্গ না খাই আমার তাহলে লাগবো এটা কু যা খুঁজে বার হর খুঁজে বার করতেছি হন তোর লোয়া আমি মরছি আল্লাহ আল্লাহ রে কি সর্বনাশ এটা কি লইছি আমি এই বেড়া চুপ তুই তো বেড়া আমার সর্বনাশ করে সারছস এই কি পাইছিস তুই তুই কি আমার শত্রু এটা কি আনছস এক আবং আর এটা নাক ডেকে ঘুমাইতেছে মানে আমার লগে কেমনে তোমরা ক্ষতি করে লাগবে এই কাম লাগছে তোমরা আমি কি আর ঘুমানি সাথে দিছিলাম বাহ এখন হন এখন আমার একটা দায়িত্ব পালন করে লয় কি জানাস এই যে বেড়া ঘুমটা দিছে বেড়ার ঘুম ভাঙ্গা আমার কোনো মতে ঠিক না তুই একটা ফাঙ্কা এরম সাইজের আমি বেটার বাতাস করি আর মাথার চুলটা টিপ্পা দে এছাড়া আর আমি করাম এটা কি মানে তোরার তো আমার কর্মচারী তোরা তো রাখছিলাম যে তোরা আমার পার্কটা সুন্দরে গুছায় রাখ ওহন তোরা যেটা শুরু করছস ওহন তোরার সেবা আমার করো লাগবো আমার করো লাগবো না স্যার তার কোনো বাবু এরম একটা স্যার কি দিছ ওরা কেন না হ্যাঁ মায়া গন্ধ ঠেলে দিচ্ছে এই বেলা আর কথা বল না আবার কথা কস তুই তোর তো চাকরি নট আর তোমার স্যারই কিন্তু নয় আজকে তা বল আর এই লোহের লোয়া তুমি কেমন লোয়া দেবা যাও আর আমি স্যারে ত্রে করছে না এই বেলা কি জ্বালাটার মধ্যে পড়লাম
বদমাশ কর ফাল্লামানি কর দাহর সার তালা বাড়ি করে আলছি সব তারা দাই দেখ এই মাসা দেখ আরে স্বপ্নটা ভাঙিয়ে দিছ এই মাসা দেখ তুমি কথা দেওই কাটা আইছ দেখ দেখ সার তালা বাড়িটা আমার দিকে ছায় কর সার চোখ বন্ধ রে তো সার তালা বাড়ি করলে লাভ সার সার হগলে হুচছিলাম আমি কাচ্ছিছি খালি এই হগলে হুচছ হ্যাঁ তা সারা দিনে তো তুই গেট খুলছস না এখন পর্যন্ত গেট খুলতাছি না স্যার মানুষের লাগে ঘুমায় শান্তি পাই না আমি হ্যাঁ মানুষের লাগে উট্টু পড়া পড়া এটা হ্যাঁ ওন বালা করে তালা মারছি তালামারে ওন ঘুম একরে বিরাট বুঝলাম না আমি ঘটনাটা মানে মাছে তোরা ডিস্টার্ব করতেছ ডিস্টার্ব করতেছ বত্তিরক্ত ডিস্টার্ব করতেছ এলে গেট তালামারিয়া আরামসে ঘুম হ স্যার তাহলে পরে আমার যে লুক আইল হইলে পার্কে আমি যে টিকেট টিয়া ফেললাম হইলে হ্যাঁ সেই টিয়া কাটা দিছি স্যার আমনে বুঝদা শুননি আমি পেপার লটকে দিছি যে এই গেট আপাতত বন্ধ তোমরা দুই নাম্বার গেটে যাও ওই গেটে দিয়া এটা মনে করে আমি একটু ঘুমাইছি তা কি আমার গেটে যাব না হে গেটটা লুক দেখতো হ্যাঁ তাহলে আমার কষ্ট হইরে আমার পার্ক আটটা গেট কে লাগে বানান লাগে আটটা দাঁড়ান আমার কে লাগে বানান লাগে স্যার একদিন আর দিন দাঁড়ানোর তো অসুবিধা আছে না বুঝুন না ঘুমটুম ধরলে যাতে একটা একটু একটু ঘুমাই তার একটু আরাম টারাম দেন যে কামে মাতে এটা আমার নষ্ট হয়ে গেছে সলতে আমি লুকানছি আমার পার্ক পরিষ্কার করে লাগবো আমার বিদেশতে লুকাইব শুটিং করবার লাগিয়া অবশ্যই অবশ্যই কথা বুঝছ কি বুঝছ শুটিং করবার লাগে দূর লোক আইবা আমরা পরিষ্কার করবার লাগে না পরিষ্কার করুন লাগবো তে এরা লাগাইলাম হেডি পরিষ্কার করবার তোরে লাগাইলাম গেট রাক ইনদে গেডের যাতে দায়িত্বটা ঠিক মতো পালন করো হ্যাঁ ও তুই ওই না ঘুমাইতেছ হেড রেখে দে হে নসা গায় ঘুমাইতো স্যার এ ঘুমা হ্যাঁ বদলা তোর ঘুমাইবার লাগে কেন তোর ঘুমাইবার লাগে দিছে খালি বদমাশি করো তে কইতে আইয়ে খালি আমি আল্লাহ ঘুমাইছি আল্লাহ ঘুমাইছি আমনে ঘুমাই বড় কত বড় কথা কইতাছে মালিক কইয়া কে তুই মিছা কথা তুই তুই ঘুমাইছস না আমার শরীরটা একটু খারাপ লাগতেছে আমি তো কাটতেই ভারী ভারী তোর শরীর যদি খারাপ লাগে তাহলে আমার শরীর খারাপ লাগতো না তোরটা তো মাটি দেওয়া নাইছে আমারটা মাটি দেওয়া নাইছে আমার দিকে চা আমি কি এনো বান্দরের স্যার আমি শাসন করতেছি মন দেয়া ডিউটি করবো মন দেয়া বুঝছি ওহন কি আমার তোরা বান্দরের খেলা দেয় তো সস চাকরি দা পরে বুঝাইম তোর আমি এই দুই লোক দা আমার কাম হইতো না খারাপ লাগতেছে এই মনে করে হুতলাম আচ্ছা তাহলে তুমি প্রতিদিন তো বেশি নাকি না না প্রতি আর লাগতো না আমার সব এই দুটার আমরা বাড়ি করবো চাকরি নট আপনার দরকার নাই মানে আপনারা দেওয়া শুরু করছো মানে কোনো নিয়ম তো শৃঙ্খলা কিচ্ছুই না আপনারা খালি আমার পরিবেশটা নষ্ট করতেছো এভাবে থাকলে আর দুই বছর পরে আমার পার্কে লুকাইতো না আমি তো আপনারা লাগে আমার ব্যবসা লস করতে স্যার আমার কথা শেষ হইছে আমার কথা শেষ এই লয়ের লয়ে আমরা তিনজন আউট তাহলে কি হ্যাঁ স্যার স্যার এক মিনিট এক মিনিট এক মিনিট স্যার শুনুন আমি আর কোনো কথা বলতে পারি না আমার চাকরির অন্তর্ভুক্ত রাখুন আরে রাখুন কত বড় বড় আমার তোর গুমের লাগে চাকরি গেছে বুঝাই আমি আমার কথা বুঝতে চাচ্ছিল তুই